ডেঙ্গু এক্স্যাক্টলি কবে কমবে এই সঠিক তথ্যটা আমি আপনাকে দিতে পারবো না। এটা যারা কীটতত্ত্ববিদ যারা এ বিষয়ে কাজ করেন তারা বলতে পারবে। আর এখন স্যার হাসপাতাল পরিস্থিতি কি বা হাসপাতালগুলো তৈরি আছে? আপনারা জানেন আমাদের গত কোভিডের সময় দুটা তিনটা চারটা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছিল, তার মধ্যে আমাদের এই ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের হাসপাতালটা যেটা 1000 শয্যার হাসপাতাল ছিল, যেখানে 200 আইসিইউ বেড ছিল, সেটার 500 বেডকে আমরা এখন তৈরি রেখেছি। যদি কোনো হাসপাতাল তাদের শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী না নিতে পারে তাহলে পরে আমরা এখানে চিকিৎসা দেব। আর ডেঙ্গু চিকিৎসার জন্যে উপজেলা থেকে শুরু করে মানে প্রাইমারি লেভেল থেকে শুরু করে টার্সিয়ারি লেভেল পর্যন্ত প্রত্যেকটা হাসপাতালকে আমরা প্রস্তুত রেখেছি। আমরা ডাক্তারদের ট্রেনিং দিয়েছি, ওষুধপত্রের সরবরাহ করেছি এবং এখানে আনইন্টারাপ্টেড বা অব্যাহত সাপ্লাইটা বা প্রদানটা চলছে। আমরা আশা করছি যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের কোনো ব্যত্যয় হবে না। স্যার 45টা জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে সব জেলায় টেস্ট করানোর সব ধরনের ব্যবস্থা করা হয়েছে কিনা? ডেঙ্গুর টেস্টের জন্য তো আপনারা তো জানেন যে ডেঙ্গি টেস্টের জন্য যে ডেঙ্গু অ্যান্টিজেন যেটা টেস্ট করা হয় সেটার ব্যবস্থা সব জেলাতেই আছে, সব জায়গাতেই আছে। আর হচ্ছে যে এটা এখন পর্যন্ত কিন্তু সরকার বিনামূল্যেই দিচ্ছে, যদিও আমাদেরকে বলা হয়েছে যে কিছু মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য। আমরা এটা এখন পর্যন্ত কার্যকর করিনি, আমরা যেহেতু সারা দেশেই এটা ছড়িয়ে পড়েছে আমরা এটা টেস্টটা করে যাচ্ছি। আপনারা জানেন যে ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা করে স্পেশাল কোনো বিষয়ের দরকার হয় না, সেটা হচ্ছে গিয়ে সচেতনতা এবং হচ্ছে পরিমাণ মতন বা সময় মতন প্রচুর পরিমাণে তরল খাবার এবং জ্বরের জন্য প্যারাসিটামল। আপাতত এইটুক হলেই কিন্তু ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসা হয়ে যায়। যে সমস্ত ক্ষেত্রে ডেঙ্গুর জটিলতা হয় সেক্ষেত্রে আপনার বিশেষ চিকিৎসার দরকার হয়। স্যার এবার ঢাকার বাইরে শনাক্ত কম কিন্তু ঢাকার বাইরে মৃত্যু বেশি হচ্ছে, এই যে ডেথ যেগুলোই হচ্ছে এই ডেথ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অবজারভেশন আছে কিনা? হ্যাঁ, ঢাকার বাইরে মৃত্যু বেশি হচ্ছে এটা বোধহয় তথ্যটা বোধহয় ঠিক না। আমরা মনে করছি যে আপনাদের মানে স্ট্যাটিস্টিক্সের একটা হিসাব আছে, আপনাদের শনাক্তের তুলনায় মৃত্যু বেশি, আপনার শনাক্ত যদি কম হয় আপনি কম টেস্ট করেন তাহলে পরে পার্সেন্টেজ হিসাবে মৃত্যুর সংখ্যা বেশি দেখাবে। কিন্তু আমাদের যে হিসাব সেটা হচ্ছে যে ঢাকাতেই এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেশি এবং আমরা আমাদের যে ভার্বাল অটোপসি করেছি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যেদিন 92 জন পর্যন্ত মৃত্যুর তালিকা ছিল সেদিন আমরা দেখেছি যে 72 ঘন্টার মধ্যে আসার 72 ঘন্টার মধ্যে মারা গেছেন এরকম রোগীর সংখ্যা 70% বেশি। সেটা কী ইন্ডিকেট করে সেটা আমার মনে হয় যে সেটা ইন্ডিকেট করে যে এই সমস্ত রোগীরা লেট করে এসেছিলেন যখন আর ডাক্তারদের পক্ষে এই সংকটটাকে সামাল দেওয়ার মতন ব্যবস্থা ছিল না। স্যার সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করছে, এখানে কোনো ঘাটতি আছে কিনা যেহেতু মশার জন্মটা বেশি হচ্ছে? এটা আমি বলবো যে সিটি কর্পোরেশন তাদের মতন তারা কাজ করছেন এবং আমরাও আমাদের মতন কাজ করছি, কিন্তু আমাদের মধ্যে এখানে অবশ্যই একটা সংযোগ আছে। কিছুদিন আগেও লোকাল গভর্নমেন্টের সাথে আমাদের যে সভাটা হয়েছিল এবং দুই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আমাদের যে সভাটি হয়েছিল সেখানে আমরা পরস্পর পরস্পরকে সহায়তা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং আমরা চেষ্টা করছি এটা কমানোর জন্য। এবং কীটতত্ত্ববিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনাব কবিরুল বাশার কিছু তথ্যপাত্র দিয়েছিলেন, আপনারা চাইলে পরে সেগুলো আপনাদেরকে আমরা সরবরাহ করতে পারি।